একটা সময়ে খোয়াই মহকুমার আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিস্তর অঞ্চল তরমুজ এবং নানা জাতি কৃষিজ পণ্য সামগ্রী উৎপাদনে রাজ্যের বুকে বেশ সুনামের সঙ্গে জায়গা করে নিয়েছিল এখানে তরমুজ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল বহু বছর আগে কৃষিজ পণ্য সামগ্রী উৎপাদনেও কৃষকদের মধ্যে তেমন একটা উৎসাহ নেই বললেই চলে এর একটাই কারণ পর্যাপ্ত পরিমাণে জলের অভাব জল সেচের সমস্যার কারণে ভুগছেন কৃষকরা সরকারিভাবে ও কৃষকদের বিশেষ একটা সাহায্য করা হচ্ছে না বাড়ি কৃষি জমিতে কৃষকরা ডাটা ডেমি কুমড়ো টমেটোর বীজ রোপণ করেছিলেন ডেমি কুমড়োর ফলন কিছুটা হলেও ডাটা এবং টমেটো চাষ করে কৃষকদের এখন মাথায় হাত ধারাবাহিকভাবে বিদ্যুৎ সংযোগ না থাকার ফলে সরকারি পাম্প সময় মতো চালানো যাচ্ছে না যার কারণে জল ব্যাহত হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ফসল করছি এটা লাগে জলের লাগে প্রবলেম করে আর কি প্রবলেমের লাগে জলের লাগে সবজিটা করতে পারি না আমরা এটা লাগিয়ে আর কি জলের কি সমস্যা সমস্যা বলতে সময় রকম জল ছাড়ে না সময় রকম সাপ্লাই চালু করে না এরা ব্যস্ত থাকে আইতে পারে না যাইতে পারে না এটা লাগে কারেন্টের কি কোনো সমস্যা আছে কারেন্টের সমস্যা বলতে হয়তো কারেন্ট কাটতে দিছে কোন জায়গা তখন কারেন্ট আই না কিছু না এটা লাগে সমস্যা আর কি কিন্তু জলটা কারেন্ট থাকে না এবার আবার এটা ভালো সার্ভিস দিছে কিন্তু আজকে দুই দিন ধরে তো কারেন্ট নাই কারেন্টের সমস্যা ঘাট দিলে তো জলে জলের আষারাম বাড়ির ডেমি কুমড়োগুলো আগরতলা তেলিয়ামোড়া মোহরছড়া তোতাবাড়ি সহ আরও বহু জায়গায় বাজারগুলোতে বিক্রি করা হয়ে থাকে কিন্তু জলসেচের সমস্যার কারণে কমে গেল এবারের উৎপাদন সান্ধুন টিভি